সারিবদ্ধ প্রস্তুত রাখা আছে চৌকে। অগ্নিকাণ্ডের এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও দোকান খুলবেন সেই অপেক্ষায় ব্যবসায়ীরা। বর্জ্য অপসারণ শেষে বুধবার খোলা মাঠে চৌকি বসানোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস বাস্তবায়নে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে এক তৃতীয়াংশ জায়গায় বালু ফেলে বিছানো হয়েছে ইট। তবে সেই আশায় বসে নেই ব্যবসায়ীরা, যার যার মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিছু মালামাল নিয়ে বসে গেছেন ফুটপাতে। সব নিঃস্ব হয়ে খোলা মাঠে কতটুকুই বা ব্যবসা হবে সেই শঙ্কায় তারা। পুড়ে যাওয়া ছাই অপসারণ হলেও সব হারানোর হাহাকার কাটছেই না। আমি রাস্তার বগির হয়ে গেছি, আমি সর্বহারা হয়ে গেছি। আমরা তো সর্বশান্ত, আমাদের কাছে তো কোনো মাল নাই। এখন খোলা আকাশের নিচে কি বসে থাকলে আমরা কি করব? খোলা আকাশের নিচে বসে 12-20 বেজছে আজকে সারাদিন, এখন ওখানে রোদের মধ্যে বসে কাস্টমার তো আর আসবে না। এটা তো পূরণ তো হবে না, তারপর যতটুকু চলতে হবে ওদের। দুই সাইড 10 দিন যদি মোটামুটি কিছু বেচা যদি ঈদ মিদ মা বাবার নিয়ে যদি চলতে পারি। ব্যবসায়ীরা বলছেন ক্ষতি পুষিয়ে না উঠতে পারলেও আর্থিক সহায়তা পেয়ে কিছু মালামাল নিয়ে আপাতত বসতে পারলেও অন্তত সংসার চালাতে পারবেন তারা। আগুনে হারিয়ে যাওয়া ক্রেতাদের আবার ফিরে আসার আহ্বান তাদের। অনেকগুলো কাস্টমার চান তো, এরপরে আসতো, এরা আইসা অন্তত আমাদেরকে অন্তত দেখে অত যাইতে পারতো ভাই। কাস্টমার হইলে বিক্রি করলে অবশ্যই ফসাবে, কাস্টমার না হলে তো আর ফসাইব না। দোকানদারি করার যদি আগের মতো সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমাদের মালিকও বাঁচবো, আমরা ভাড়াটিয়ারাও বাঁচবো। এদিক থেকে ওদিক থেকে চেষ্টা করতেছি, মিলে দিলে তো দাঁড়াই দিতে হইব। দ্রুত গতিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা হয়তো 2-4 বছর ব্যবসা করে এই এই ক্রাইসিসটা ঘাটতিটা কাটিয়ে উঠতে পারবো। ব্যবসায়ী নেতারা বলছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা সিটি মেয়রকে দেওয়া হয়েছে, সবাই খোলা মাঠে দোকান পাবেন, বুধবারের মধ্যে তা প্রস্তুত করা হবে। তবে মালামাল কেনার ব্যাপারে কোনো আর্থিক সহায়তা আপাতত দিতে পারছেন না বলে জানান তারা। যার 2-3টা আছে তাদেরকে একটা করে দিয়া আমরা এরকম কোনো কিছু করবো না, কেউ খাবে কেউ খাবে না এরকম কিছু করবো না। আমরা সবাই যেন সম্মিলিত হবে, ভাই ভাই হিসেবে বসে আমরা যাই এই ঠুঁতে রুজু করতে পারি, সবাই যেন আমরা বসতে পারি এই চেষ্টা করতেছি আমরা। ইকুয়াল বন্টন করবো যে আমরা 2023-2061 সমান ভাগে যেন ভাগ পাই, এটাতে যেন কোনো ধরনের কোনো অসুস্থতা না হয়। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি ও ব্যবসায়ীদের সমন্বিত এক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত 5টি মার্কেটে এখন পর্যন্ত 288 কোটি টাকা ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা 3,845 জন। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে মার্কেটের ভৌত কাঠামো কাঠের তৈরি ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করলেও আগুনের সূত্রপাতের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। মাছার মাহবুব, এখন ঢাকা।